বিরতির পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে আপনাদের জন্য আমরা বেশ কিছুটা ক্লাস করে ফেলেছি অলরেডি কিছুটা সময় এখনো বাকি রয়েছে স্যার বাকি পার্টটাই আমরা চলে যাব এবার আচ্ছা এই যে গদর পার্টির যে ঘটনা যেটা বললাম এই গদর পার্টি তোমাকে নেতৃত্বে তোমাকে সেই সময়কালে একটা জাহাজে করে ভারতবর্ষের বাইরে কানাডা ভ্যাঙ্কুভার পোর্ট থেকে বন্দর থেকে তোমাকে একটা জাহাজে করে তোমাকে অস্ত্র বোঝাই নিয়ে তোমাকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজটার নাম ছিল কোমাগাতামারু ঠিক আছে কোমাগাতামারু জাহাজে করে তোমাকে অস্ত্র নিয়ে আসছিল। এবং সেই সময়কালে কৃপাল সিং নামে এক ব্যক্তি এই ব্যক্তি বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে সেই সময়কালে তোমাকে এই ঘটনা জানতে পেরে যায় ব্রিটিশটা যখন নাকি ব্রিটিশরা এখন এই ঘটনা এখন জানতে পেরে যাচ্ছে তখন কিন্তু এই জাহাজটাকে তোমাকে কিন্তু কলকাতা বজবজ তোমাকে একটা বন্দর ছিল এই বজবজে তোমাকে কিন্তু ল্যান্ড করতে দিল না তখন এই জাহাজ কিন্তু তোমাকে চলে গেলো তোমাকে সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরেও তোমাকে যে ব্রিটিশদের কলোনি ছিল সেই সময়কালে যখন সিঙ্গাপুরেও তোমাকে এখন ল্যান্ড করতে পারলো না তখন কিন্তু তোমাকে তারা কিন্তু চলে আসলো আবার এই বজবজেই তোমাকে বজবজে এসে তখন সেই জায়গায় তোমাকে এই ব্রিটিশদের সাথে তাদের একটা যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে তোমাকে জন টোটাল শিখ কমিউনিটি যারা লোকজন যারা ছিল জাহাজে সবাই কিন্তু এখানে মারা যাচ্ছে ঠিক আছে এই ঘটনাটা টোটাল হয়েছিল উনিশশো সালে এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে যেই জায়গাটাতে আমরা আসবো সেটা হচ্ছিল তোমাকে পাঞ্জাবে সেই সময়কালে কিছু জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল। এই পাঞ্জাবে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে তোমাকে ভগৎ সিং হ্যাঁ সুখদেব রাজগুরু এরা সকলেই একটা গুরুত্বপূর্ণ আন্দোলন তোমাকে সেই সময়কালে করেছিল আচ্ছা তারপরে উনিশশো সালে তোমাকে রাজবিহারী বোসের নেতৃত্বে তোমাকে একটা গণ আন্দোলন হয়েছিল ব্রিটিশদের এগেনস্টে রাজবাড়ি বো সেই সময়কালে চিন্তা ভাবনা করেছেন যে গদর পার্টি সাহায্য নিয়ে এবং ইন্ডিয়ান যে রিপাবলিকান আর্মি যেটা আছে হ্যাঁ ইন্ডিয়ান আর্মি যেটা আছে এই ইন্ডিয়ান আর্মি সাহায্য নিয়ে তোমাকে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন গড়ে তুলতে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি দিনটা ধার্য করেছেন একুশে ফেব্রুয়ারি উনিশশো পনেরো সালে একুশে ফেব্রুয়ারি কিন্তু এখানেও ওই ব্যক্তির দ্বারা তোমাকে ব্রিটিশরা প্রভাবিত হয়ে কৃপাল সিং দ্বারা প্রভাবিত হয়ে তোমাকে এখানেও কিন্তু তোমাকে ব্রিটিশরা জানতে পেরে যায় ভারতীয়দের এই বিদ্রোহী কাহিনী তখন ব্রিটিশরা কিন্তু এখানে তাদেরকে প্রোটেস্ট করে এবং এরপরে রাজবিহারী বসু কিন্তু তোমাকে যখন নাকি দেখলো এই ঘটনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে তখন কিন্তু তিনি কিন্তু জাপানে পালিয়ে গেল পিএন ঠাকুর ছদ্ম নাম নিয়ে ঠিক আছে এই জায়গাটা আমরা একটু পড়ে নেব আর রাজবিহারী বসু প্রথম জীবনে তিনি কি কাজ করতেন হ্যাঁ তিনি দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে একজন ক্লার্ক হিসেবে তিনি কর্মরত ছিলেন এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট উনিশশো পনেরো সালে আরেকটা যেটা রেভলিউশানি অ্যাক্টিভিটিস হয়েছিল সেটা হচ্ছিলো উড়িষ্যা বালাসরে ঠিক আছে উড়িষ্যা বালাসোরও তোমাকে বাগা যতীন বা যতীন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে তোমাকে ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ আছে এবং এখানেও তোমাকে জাহাজে করে তোমাকে অস্ত্র বোঝাই করে একটা ইয়ে আসছিলো জাহাজ এসেছিল তো এখানেও তোমাকে ব্রিটিশ পুলিশ ছিল চার্লস টেগার্ড চার্লস টেগার্টের সাথে তোমাকে যুদ্ধে তোমাকে বাগা যতীন মারা যাচ্ছে দশই সেপ্টেম্বর এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে আমরা চলে আসব তোমাকে উনিশশো সালে তোমাকে আরেকটা রেভলিউশন অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তোমাকে সেই সময়কালে তৈরি হচ্ছে ঠিক আছে এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান তোমাকে তৈরি হওয়ার ক্ষেত্রে তোমাকে মেইন যিনি ভূমিকাটা নিয়েছিলেন সেটা হচ্ছিলো তোমাকে শচীন্দ্রনাথ সান্নাল ঠিক আছে শচীন্দ্রনাথ সান্নাল তোমাকে এখানে মেইন ভূমিকা নিয়েছিলেন এই জায়গাটা আমরা একটু পড়ব আর শচিননাথ ছানলে যেটা অটোবায়োগ্রাফি যেটা ছিল ঠিক আছে বন্দি জীবন এই জায়গাটাও আমরা একটু দেখে নেব ওকে নেক্সট তারপরে আরেকটা যেটা জায়গায় আমরা হাইলাইট করবো সেটাও হচ্ছিল সেই সময়কালে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ তোমাকে আমি আগেই বলেছি যে তোমাকে নরমপন্থী নেতাদের যে পলিটিক্যাল মেন্ডিক্যান্সে বা রাজনৈতিক ভিক্ষুক বলে যে ক্রিটিসাইজ করেছিল এই রাজনৈতিক ভিক্ষুক বলে যে ক্রিটিসাইজ করেছিল সেটা কোন আর্টিকেলে করেছিল ঠিক আছে এখানে বলতে হবে নিউ ল্যাম্প ফর ওল্ড নিউ ল্যাম্প ফর ওল্ড এই আর্টিকেলে এটাকে ক্রিটিসাইজ করেছিল আর নিউ ল্যাম্প ফর ওল্ড হ্যাঁ তোমাকে কোন নিউজ পেপারে তোমাকে পাবলিশ হয়েছিল তাহলে বলতে হবে ইন্দু প্রকাশ নামে একটা নিউজ পেপারে এটা পাবলিশ হচ্ছে আর ইন্দুপ্রকাশ নিউজ পেপারটা তোমাকে ফাউন্ডারকে ছিল তাহলে বলতে হবে গোপাল হরি দেশমুখ এই গোপাল হরি দেশমুখ তোমাকে মহারাষ্ট্রের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন এই গোপাল হরি দেশমুখের নেতৃত্বে তোমাকে এই ইন্দুপ্রকাশ নিউজ পেপারটা পাবলিশ হয়েছিল আর গোপাল হরি দেশমুখের যে এপিথেটটা এই জায়গা আমরা পড়ে রাখবো সেটা হচ্ছিলো তাকে লোকহিতাবাদী তাকে বলা হয় ঠিক আছে লোকহিতাবাদী তাকে বলা হয় এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে আমরা যেই জায়গাটাতে আসবো সেটা হচ্ছিল তোমাকে ভগৎ সিং তোমাকে একটা অর্গানাইজেশান তৈরি করছে যেটাকে আমরা বলছি ভারত সভা। ঠিক আছে উনিশশো সালে তোমাকে তিনি নওজয়ান ভারত সভা তৈরি করছেন এবং এক্ষেত্রে তাকে সাহায্য করেছিল চন্দ্রশেখর আজাদ ঠিক আছে এই চন্দ্রশেখরকে আজাদ উপাধি কে দিচ্ছে এই জায়গাটা একটা কোশ্চেন আসে চন্দ্রশেখরকে আজাদ উপাধি দিচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু দুজন ব্যক্তিকে দুটো দুটো তোমাকে টাইটেল দিচ্ছে এক চন্দ্রশেখরকে আজাদ আরেকটা হচ্ছিলো রানী গুইডেনকে এই রানী উপাধি দিচ্ছে যিনি নাকি ভারতবর্ষের মাটিতে প্রথম তোমাকে ট্রাই ট্রাইকাল ফ্ল্যাগ অফ করছেন এই গুইডেনকে তোমাকে রানী উপাধি দিচ্ছেন এই জায়গাটা আমরা একটু দেখবো আর ভগৎ সিংয়ের থেকে তার যে বইটা ঠিক আছে তার বইটার নামটা আমরা একটু পড়ে নেবো হোয়াই আমি কেন নাস্তিক তিনি একটা বই লিখেছিলেন উনিশশো ছাব্বিশ সালে পড়বো ঠিক আছে আর তার যে টাইটেলটা ঠিক আছে তার টাইটেলটা আমরা একটু দেখে নেবো তাকে বলা তো আজম ঠিক আছে তাকে বলা তো আজম এটা আমরা পড়বো আর আর যদি বলে কয়েদি আজম কাকে বলা হয় তাহলে আমরা বলবো মোহাম্মদ আলী জিন্নাকে মোহাম্মদ আলী জিন্নাকে কয়েদি আজম বলা হয় ঠিক আছে এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে যেই জায়গাটাতে আমরা আসবো সেটা হচ্ছিলো উনিশশো আঠাশ সালে তোমাকে দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেই সময়কালে দুটো বিল পাশ হচ্ছিলো ঠিক আছে এই দুটো বিল ছিল একটা হচ্ছিলো পাবলিক সেফটি বিল আর ট্রেড ডিসপুট বিল এই দুটো বিল পাশ হওয়ার সময়কালে তোমাকে কিন্তু ব্রিটিশ বিরোধী একটা চেতনা সেই সময়কালে আবার জাগ্রত হতো এই দুটো বিলই ছিল পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া হ্যাঁ অ্যান্টি ইন্ডিয়ান তোমাকে কিন্তু পুরোপুরি ছিল তাই এই দুটো বিলের এগেনস্টে তোমাকে একটা আন্দোলন করেছিল তোমাকে এই সেন্ট্রাল ইউনিভে যেই সমস্ত ভারতীয়রা যারা অ্যাপয়েন্টেড ছিল তো সেই জায়গায় তোমাকে ভগৎ সিংয়ের নেতৃত্বে তোমাকে বটুকেশ্বর দত্ত তোমাকে এখানে সাহায্য করেছিল তো এখানে একটা বোম ছুঁড়েছিল ঠিক আছে এই বোম ছাড়ার পরে তারা কিন্তু এখানে প্রথম ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা ভগৎ সিং কিন্তু দিচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তো এই জায়গা থেকে আরও কিছু কোশ্চেন আসে সেটা হচ্ছিলো হু ফার্স্ট কয়েন দ্য টার্ম ইনকিলাব ইনকিলাব টার্মটা প্রথম কে কয়েন কে করেছিল তাহলে আমাদের এখানে বলতে হবে হসরত মোহানি এই হসরত মোহানি প্রথম ইন ইনকিলাব এই টার্মটা কয়েন করছে এবং ইনকিলাব যে টার্মটা যে কয়েন করছে তার উপর বেশ করে তোমাকে পরবর্তীকালে ইকবাল মোহাম্মদ ইকবাল একজন বিখ্যাত উর্দু পয়েট ছিল এই মোহাম্মদ ইকবাল তোমাকে ইনকিলাব তোমাকে জিন্দাবাদ এই যে টার্মটা এটা প্রথম লিখছেন আর এটাকে তোমাকে মুখে বলে পপুলারাইজ করছেন তোমাকে ভগৎ সিং ঠিক আছে এইটা আমরা একটু দেখে নেবো আর ইনকিলাব জিন্দাবাদ এটার যে মিনিংটা এই মিনিংটা আমাদের একটু আসে সেটা হলো লং লাইফ রেভলিউশান হ্যাঁ বিপ্লব দীর্ঘজীবী হোক ঠিক আছে এই জায়গাটা আমরা একটু দেখে নেবো নেক্সট তারপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছিল তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছিলো উনিশশো সালে তোমাকে ভারতবর্ষের সাইমন কমিশন এসেছিল এবং সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যখন নাকি লালা রাজপাতা যখন মারা গেলেন উনিশশো আঠাশ সালের তোমাকে সতেরোই নভেম্বর হ্যাঁ মারা গেলেন তখন এখানে তাকে লাঠি দিয়ে আঘাত করা। যে আদেশটা সেটা দিয়েছেন লাহোরে এসপি স্যান্ডার্স ঠিক আছে তো এই যে লাহোরে এসপি যে স্যান্ডার্স তাকে যে আদেশ দিয়েছিলেন এর জন্য একটা রিভেন্স নেওয়ার জন্য তোমাকে ভগৎ সিং তখন লাহোরে গিয়ে এই স্যান্ডার্সকে হত্যা করছেন ঠিক আছে লাহোরে গিয়ে স্যান্ডার্সকে হত্যা করছেন তো এই হত্যা করতে গিয়ে তাকে তিনজন ব্যক্তি একত্রে গেছিলেন একত্র হল ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু এবং স্যান্ডার্সকে যে গুলি যে করা হয়েছিল এই গুলি করার কাজটা কিন্তু মেইন করেছিলেন কিন্তু তোমাকেই এই সুখদেব হ্যাঁ এই সুখদেব তোমাকে কিন্তু তাকে কিন্তু অ্যাকচুয়ালি গুলিটা করেছিল কিন্তু পরবর্তীকালে এদের তিনজন কি একত্রে ধরে তাদের এগেন্স্ট একটা ষড়যন্ত্র মামলা শুরু করে যেটা লাহোর ষড়যন্ত্র মামলা নামে খ্যাত এবং পরবর্তীকালে উনিশশো সালে তোমাকে তেইশে মার্চ ঠিক আছে টোয়েন্টি থার্ড মার্চ তোমাকে এদের তিনজনে কিন্তু একত্রে ফাঁসি হয়ে যায় এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে আমরা যেই জায়গাটাতে হাইলাইট করবো সেটা হচ্ছিলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঠিক আছে বাংলাদেশে চট্টগ্রামে তোমাকে ব্রিটিশদের একটা অস্ত্রাগার ছিল ঠিক আছে এই অস্ত্রাগারটাকে তোমাকে সমস্ত অস্ত্র এখানে মজুদ করে রাখা হতো এই জায়গাটা তোমাকে তখন লুট করা একটা প্ল্যানিং করেছিল তোমাকে ভারতীয়রা এবং এখানে মেইন মাস্টারমাইন্ড যিনি ছিলেন তার নাম হচ্ছিল সূর্য সেন ঠিক আছে সূর্য সেনকে মাস্টারদা হয় জানো ঠিক আছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এখানে একটা প্লান্ডার করা হয়েছিল এই প্লান্ডারে তাকে মেইনলি সাহায্য করেছিল তোমাকে প্রীতিলতা ওয়াদ্দেদার নামে এক ব্যক্তি ঠিক আছে কিন্তু পরবর্তীকালে তোমাকে এই অস্ট্রাগা লুণ্ঠন কিন্তু সাকসেস হয়নি এবং এখানে তোমাকে প্রীতিলতা ওয়াদ্দেদারও কিন্তু তোমাকে এখানে তাকে ব্রিটিশরা হত্যা করছে এবং এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হয় শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান মার্টিয়ার ইন ইন্ডিয়া ভারতবর্ষে প্রথম মহিলা শহীদ ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার উনিশশো বত্রিশ সালে তিনি মারা যাচ্ছেন তাকে হত্যা করা হচ্ছে এটা পড়বে আর এর সাথে সূর্য সেন যে যুক্ত যে ছিল সূর্য সেনকে তোমাকে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হচ্ছে উনিশশো সালে এই এই কটা জায়গা আমরা একটু দেখবো নেক্সট যেই জায়গাটাতে আসবো সেটা হলো তোমাকে রাইটার্স বিল্ডিংয়ে হ্যাঁ তোমাকে একটা যুদ্ধ হয়েছিলো রাইটার্স বিল্ডিংয়ে বারান্দার মধ্যে যেটাকে আমরা অলিন্দো ওয়ার বা করিডোর ওয়ার আমরা বলছি ঠিক আছে এই যুদ্ধটার ক্ষেত্রে আমাদের এখানে তিনজন ব্যক্তির নাম খুব গুরুত্বপূর্ণ বিনয় বাদল দীনেশ ঠিক আছে বিনয়বাদল দীনেশের সাথে তোমাকে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়েছিল রাইটার্স বিল্ডিং দখল করাকে কেন্দ্র করে ঠিক আছে তখন সেই সময়কালে আমাদের কলকাতায় ব্রিটিশদের মেইন দপ্তর ছিল তোমাকে রাইটার্স বিল্ডিং এই রাইটার্স বিল্ডিং দখল করাকে কেন্দ্র করে তোমাকে বিনয়বাদল দীনেশের সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়েছিল এই যে যুদ্ধটা এই যুদ্ধটাই তোমাকে করিডোর ওয়ান নামে খ্যাত এই যুদ্ধে তোমাকে বিনয়বাদল দীনেশ তিনজন একত্রে মিলে তোমাকে ব্রিটিশ জেনারেল সেই সময়কালে ছিল সিমসন এই সিমসনকে হত্যা করছেন কিন্তু পরবর্তীকালে তোমাকে এই তিনজনকেই তোমাকে ব্রিটিশরা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পর এদের মধ্যে একমাত্র গুপ্তকে দীনেশ গুপ্তকে তোমাকে ফাঁসি দিচ্ছেন ঠিক আছে এই জায়গাটা আমরা একটু পড়বো নেক্সট আমরা যে জায়গাটাতে পড়বো সেটা হলো উনিশশো উনিশ সালে তোমরা সকলেই জানো যে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে আমাদের যেই ব্রিটিশ অফিসার আমাদের এখানে গুলি চালানোর আদেশটা দিয়েছিলেন দ্যাট মিনস মাইক্লো ডায়ার হ্যাঁ এই মাইকেলো ডায়ারকে পরবর্তীকালে তোমাকে লন্ডনে গিয়ে তোমাকে হত্যা করে আসছেন এ যিনি হত্যা করছেন তার নাম হচ্ছিল সর্দার উধম সিং ঠিক আছে এই সর্দার উধম সিং তোমাকে রাম মোহাম্মদ সিং টাইটেলটা বা নাম ধারণ করে হ্যাঁ তিনি লন্ডনে গিয়ে উনিশশো সালে তাকে হত্যা করে দিয়ে আসছেন এই জন্য উধম সিংকে বলা হয় সেকেন্ড মার্টিয়ার অফ আউটসাইড ইন্ডিয়া এই কটা জায়গা আমরা একটু দেখবো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করা হয়েছিল উনিশশো তিরিশ সালে লোকনাথ বল হ্যাঁ অনন্ত ঘোষ হ্যাঁ এরা তোমাকে সব তৈরি করেছিল এবং এই পার্টিটা তৈরি করার ক্ষেত্রে তোমাকে ভারতবর্ষে বাইরে যে সমস্ত ইন্ডিয়ান সোলজারদের দ্বারা অ্যাপয়েন্ট করা হয়েছিল ওই ইন্ডিয়ান সোলজারে এখানে নিয়ে আসা হয়েছিল এই জায়গাটা আমরা একটু দেখে নেব নেক্সট তারপরে চন্দ্রশেখর আজাদ হ্যাঁ এই চন্দ্রশেখর আজাদ তোমাকে আজাদকে তোমাকে হত্যা করা হচ্ছে উত্তরপ্রদেশে অ্যালফেড পার্কে ঠিক আছে এই জায়গাটা আমরা একটু দেখে নেব তারপরে নেক্সট আমরা যেই জায়গাটাতে হাইলাইট করব সেটা হচ্ছিল ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন তৈরি করা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এস এন ব্যানার্জির নেতৃত্বে তৈরি করা হয়েছিল তো এই জায়গাটা আমরা একটু দেখে নেব এবং এই পার্টিটার নেতৃত্বে তোমার কিন্তু কংগ্রেস থেকে আবার একটা ব্রেকডাউন হয়েছিল কংগ্রেসের মধ্যে কংগ্রেস থেকে তারা বেরিয়ে এসেছিল হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে এস এন ব্যানার্জি তোমাকে প্রথমবারের জন্য বেরিয়েছিল তোমাকে আঠারোশো পঁচাশি সালে এবং দ্বিতীয়বারের জন্য উনিশশো সালে তারা আবার বেরিয়ে আসলো বেরিয়ে এসে তারা তখন আবার নতুন করে আবার একটা আন্দোলন শুরু করতে লাগলো তোমাকে চরমপন্থী যারা আন্দোলনকারী যারা ছিল তাদের সাথে মিলিতই আবার একটা আন্দোলন তারা শুরু করতে লাগলো তারপরে তোমরা নেক্সট পয়েন্টে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছিল বালগঙ্গাধা তিলকের তোমাকে সেই সময়কালে দুটো নিউজ পেপার তোমাকে চালু করেছিল মারাঠা এবং কেশরী হ্যাঁ এই মারাঠা এবং কেশরী এই দুটো নিউজ পেপারে কিন্তু অ্যাকচুয়াল ফাউন্ডার কিন্তু তোমাকে গোপাল গণেশ আগরকর ঠিক আছে গোপাল গণেশ আগরকার একজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিল মহারাষ্ট্রে এই গোপাল গণেশ আগরকার তোমাকে এই দুটো নিউজ পেপার তোমাকে স্টার্ট করেছিল এবং এই দুটো নিউজ পেপারে তোমাকে এডিটার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল তোমাকে এই বালগঙ্গা তিলককে এবং এই দুটো নিউজ পেপারের মাধ্যমে তোমাকে সেই সময়কালে কিন্তু বালগঙ্গর তিলক তোমাকে জাতীয়তাবাদী আন্দোলনের ধারা কিন্তু তোমাকে প্রচার করেছিল নেক্সট আমরা যেই জায়গাটাতে আসবো সেটা হচ্ছিল তোমাকে যুগান্তর সমিতি এই যুগান্তর সমিতি তোমাকে আমি আগেই বলেছি যে বারিন্দু কুমার ঘোষ ভূপেন ভূপেন্দ্রনাথ দত্ত এ দুজনে তৈরি করেছিল উনিশশো সাত সালে এবং তাদের নেতৃত্বে উনিশশো সালে তোমাকে বাংলায় একটা জাতীয়তাবাদী আন্দোলন তোমাকে শুরু করার চেষ্টা করছেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং এই আন্দোলনে তোমাকে মেইন সেন্টার তোমাকে করা হয়েছিল তোমাকে কলকাতা মানিকতলাতেই এবং এর দ্বারা তোমাকে প্রভাবিত হয়েই তোমাকে কিন্তু এই উনিশশো নয় সালে মার্লিমেন্টও যে অ্যাক্টটা এটা কিন্তু করা হয়েছিল এবং এই অ্যাক্টের উপর বেস করে কিন্তু পরবর্তীকালে কিন্তু উনিশশো সালে যে মন্টিগু চেমসফ রিফর্ম অ্যাক্ট এটা কিন্তু করা হচ্ছে এই মন্টেগু চেঞ্জ ফর রিফর্ম একটা কী ছিল এই মন্টেগু চেঞ্জ ফর রিফর্ম অ্যাক্টটা ছিল যে ভারতবর্ষের যে আইনসভা দিল্লির যে সেন্ট্রাল লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি এই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাকে তোমাকে ব্রেক করে তোমাকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট প্রভিন্সিয়াল ইলেকশন তোমাকে কিন্তু একটা করা হচ্ছে বিকজ সেন্ট্রালাইজ যে পাওয়ারটাই সেন্ট্রালাইজ পাওয়ারটাকে কিন্তু তোমাকে কিন্তু তারা কিন্তু ব্রেক করে তারা কিন্তু একটা প্রভিন্সিয়াল একটা লেজিস্ট্রেচার তারা কিন্তু সেই সময়কালে করা হচ্ছে এবং এই অ্যাক্টের মাধ্যমে প্রথম যে টার্মটা যেটা ডায়ারকি যে টার্মটা এই ডায়ার্কি টার্মটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল নেক্সট আমরা যেই জায়গাটাতে আসতে পারি সেটা হচ্ছিলো যখন নাকি উনিশশো সালে তোমাকে গান্ধীজি যখন দেশে যখন ফিরে আসলেন এই জাতীয়তাবাদী আন্দোলনের আবহে তখন কিন্তু তিনি এসেই তিনি এই যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনের যে ধারাই ধারাটাকে তিনি যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গাতেই একটা হোমরুল লিগ তোমাকে তৈরি করেছিল বালগঙ্গা তেলক সেই হোমরুল লীগের সাথে সাথে ইন্ডিয়ান হোমরুল সোসাইটিও তোমাকে তৈরি করলো অ্যানিভেশান এই ইন্ডিয়ান হোমরুল সোসাইটি অ্যানিভেশান তৈরি করার সাথে সাথে তোমাকে ভারতবর্ষের বাইরে তোমরা নিশ্চয়ই জানো অ্যানিভেশান একজন তোমাকে আয়ারল্যান্ডে মহিলা ছিল এবং ভারতবর্ষে বাইরে থেকে এসে ভারতবর্ষে যখন নাকি একটা গণআন্দোলন যখন স্প্রেড করার চেষ্টা করছে তখন এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে ভারতবর্ষের বাইরে যেই সমস্ত বিদেশি যারা ছিল তোমাকে তারাও কিন্তু বিভিন্নভাবে ভারতীয়দের কিন্তু হেল্প করতে লাগলো এবং তারাও কিন্তু বুঝতে চাইলো যে ভারতবর্ষে ব্রিটিশরা যেই অ্যাক্টিভিটিসগুলো করে আসছে সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কোনো মতেই কাম্য নয় এই কারণে সেই সময়কালে অ্যান্টিব্রিটিশ যে পাওয়ারগুলো যে ছিল তাদেরও কিন্তু একটা কিন্তু সমর্থন কিন্তু ভারতবাসীরা পেয়ে গেল এবং এরপরে তোমাকে উনিশশো সালের পর থেকে তোমাকে কিন্তু যখন নাকি মহাত্মা গান্ধী তার নিজের হাতে পুরোপুরি ব্যাটার্ন তুলে নিলেন রাওলার সত্যাগ্রহের মাধ্যমে তখন কিন্তু আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেল গান্ধিয়ান এইজ এবং এর মাধ্যমে যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিসটা এই স্বদেশি মুভমেন্টের রেসপেক্টে এটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমাকে অবসলিউট হয়ে গেল ওকে স্যার খুব ছোট্ট করে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে আমাদের অনেকগুলি প্রশ্ন আসতে পারে যেমনভাবে এই লালা লাজপত রায়ের যে ঘটনাটা যেটা বললাম তার এই স্যান্ডার্সকে হত্যা করা এই জায়গা থেকে একটা কোশ্চেন আসতে পারে তারপরে আরেকটা যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছিলো উনিশশো সালে যেটা বললাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান এখান থেকে ডাব্লিউ বিসিএসএ এসেছিলো যে এর সাথে সোশ্যালিস্ট আইডিয়াটা কে যুক্ত করেছিল উনিশশো সালে যেটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান উনিশশো সালে যেটা তৈরি হয়েছিলো এটা অ্যাড করেছিলো তোমাকে চন্দ্রশেখর আজাদ এই ধরনের অনেকগুলো কোশ্চেন আসে তারপরে অরবিন্দ ঘোষের যে পলিটিক্যাল মেন্টারের যেটা নামটা বললাম এটাও কোশ্চেন এসেছিলো ঠিক আছে এরকম অনেকগুলো স্যার আজকে সময় শেষ আর আজকে টপিকটাও অলমোস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি স্যার ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য আমরা নেক্সট টপিকে আপনার ক্লাসে আবার হাজির থাকবো সকলে আপনারাও সকলে ভালো থাকুন প্রিপারেশন কমপ্লিট করতে অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি নমস্কার